প্রথম চা খেতি আরম্ভ করা প্রথম অসমীয়াজন কোন আছিল? ইয়ার উদ্যোগটো হব যোগেন্দ্রনাথ বৰুৱা। মানাহ অভয়াৰণ্য কোনবিধ জন্তুৰ বাবে বিখ্যাত? ইয়ার উদ্যোগটো হব বাঘ। অসম সরকারে বছরের কোনটো দিন গড় দিবস রূপে পালন করার সিদ্ধান্ত লৈছে? ইয়ার উদ্যোগটো হব 24 সেপ্টেম্বর। অসমের কোনখন জেলাত বনাঞ্চলের ঘনত্ব সর্বাধিক? ইয়ার উদ্যোগটো হব গোৱালপাৰা। অসমের বিহু সম্রাট বুলি কাক জনা যায়? ইয়ার উদ্যোগটো হব খগেন মহন্ত। গুৱাহাটী ব্রহ্মপুত্র নৈর কোন পারে অবস্থিত? ইয়ার উদ্যোগটো হব দক্ষিণ পারে। কোন চনত গুৱাহাটী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল? ইয়ার উদ্যোগটো হব 1948 চনত। অসমের একমাত্র সৈনিক স্কুলখন কত অবস্থিত? ইয়ার উদ্যোগটো হল গোৱালপাৰা। অসমত কেইখন IIT আছে? ইয়ার উদ্যোগটো হল এখন। কোন জেলাত আটাইতকৈ শিক্ষিতর হার বেশি? ইয়ার উদ্যোগটো হল কামরূপ মহানগর। অসম সাহিত্য সভার প্রথম প্রধান সম্পাদক কোন আছিল? ইয়ার উদ্যোগটো হল অপশন সি হরচন্দ্র গোস্বামী। অসম সাহিত্য সভার প্রথম অধিবেশন কিমান চনত আর কত হয়েছিল? ইয়ার উদ্যোগটো হল অপশন বি 1917 চনত শিবসাগরত হয়েছিল। জোনাকীর প্রথম সম্পাদক কোন আছিল? ইয়ার উদ্যোগটো হব অপশন সি চন্দ্রকুমার আগরওয়ালা। অরুণোদয় কাকতখন প্রথম সম্পাদক কোন আছিল? ইয়ার উদ্যোগটো হল অপশন সি নাথান ব্রাউন। মহাভারতর অসমীয়া বাঙনি কোনে করেছিল? ইয়ার উদ্যোগটো হল অপশন সি রাম সরস্বতী। ভারতত সর্বপ্রথম কেতিয়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? ইয়ার উদ্যোগটো হল অপশন সি 1952 চনের 21 ফেব্রুয়ারি। ভারতের জাতীয় সঙ্গীতর বাহিরেও রবীন্দ্রনাথ ঠাকুরে আন কোনখন দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিল? ইয়ার উদ্যোগটো হল অপশন এ বাংলাদেশ। অসমের আটাইতকৈ ডাঙর রাষ্ট্রীয় উদ্যান কোনখন? ইয়ার উদ্যোগটো হল অপশন এ মানা রাষ্ট্রীয় উদ্যান। কাজিরঙা কেতিয়া রাষ্ট্রীয় উদ্যান রূপে স্বীকৃত পাইছিল? ইয়ার উদ্যোগটো হল অপশন এ 1974 চনত 1 জানুয়ারি। অসমের মোট জেলা কেইখন? ইয়ার উদ্যোগটো হল 35খন। অসমের মোট গাঁওর সংখ্যা কিমান? ইয়ার উদ্যোগটো হল 26,395। অসমের জাতীয় সঙ্গীত কোনটো? ইয়ার উদ্যোগটো হল ও মোর আপনার দেশ। অসমের জাতীয় জন্তু কি? ইয়ার উদ্যোগটো হল এশিঙিয়া গড়। অসমের জাতীয় পক্ষী কি? ইয়ার উদ্যোগটো হল দেউহা। অসমের জাতীয় ফুল কি? ইয়ার উদ্যোগটো হল কপৌফুল। অসমের জাতীয় গছ কি? ইয়ার উদ্যোগটো হল হুলুং গছ। শিক্ষক দিবস কিমান তারিখে পালন করা হয়?
ইয়ার হুদুত হল অপশন এ 5 সেপ্টেম্বর। অখমর মরাপাট কল কোত অবস্থিত? ইয়ার হুদুত হল হিলগাটত অবস্থিত।